একজন সিনিয়র মেকআপ আর্টিস্টের কাছে এসেছি, ওনার নাম নকুল। উনি সামিরা খুব ক্লোজ ছিলেন, বর্তমানে উনি প্যারালাইজ। এক সময় মিডিয়ার যত বড় বড় নিউজ, যত ব্রেকিং নিউজ, সব কিছুর সোর্স ছিলেন উনি। যত বড় জার্নালিস্ট আছে সবাই ওনার কাছ থেকে নিউজ কালেক্ট করতেন। আমার ধারণা ওনার কাছেই সামিরার সম্পর্কে অনেক ইনফরমেশন পাওয়া যেত। তাহলে তোর কাজে আসবে এটা। অনেকদিন থেকে খুঁজছিলাম, আমার এফডিসি রিলেটেড কিছু ইনফরমেশন দরকার ছিল। আমি জানি আপনি সামিরার সাথে খুব ক্লোজ ছিলেন। রায়ান শরীফের ম্যাচ ফিক্সিং নিয়ে সামিরার সাথে একটা ঝামেলা হয়েছিল, আমি জানি। একমাত্র আপনি এই ব্যাপারে সবচেয়ে সলিড ইনফরমেশনগুলো জানেন। দাদা প্লিজ 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 দাদা, আমি প্লিজ, সামির আপনাকে অনেক পছন্দ করতেন, ও আপনার জন্য অনেক কিছু করেছে। আপনি যদি সত্যি কথাগুলো না বলেন তাহলে হয়তো আমরা কখনোই জানতে পারবো না আসলে সত্যিটা কী ছিল। দাদা প্লিজ, অন্য কারো আসার কথা ছিল নাকি? তুমি এখানে আসলে কোন সাহসে? দিস ইজ টু মাচ। হয়তো তুমি খুব ভালো করে জানো মিডিয়া আমার পেছনে কিভাবে নজর রাখছে। Thank you.
বলেছি না মা, রাতের বেলা ঘুম ভেঙে গেলে বিছানায় শুয়ে থাকবে, উঠে হাঁটাহাঁটি করবে না। এখন তো ঘুমটা পুরোই চলে গেল। আমার ঘুমটা আবার ভেঙে গেছে রে, ঘুমের ওষুধটা মনে হয় ঠিক মতো কাজে লাগে নাই। আচ্ছা বাদ দে, আমার জন্য টানা 2 ঘন্টা ঘুমালেই যথেষ্ট। কিন্তু এত রাজিকে তুই কি করছিস? খুব ইম্পর্টেন্ট একটা কাজ, তুমি শুধু দোয়া করো যদি এই কাজটা আমি সাকসেসফুলি করতে পারি, তাহলে কিন্তু তোমার মেয়েকে নিয়ে একেবারে ধন্য ধন্য পড়ে যাবে চারপাশে। থাক, পরে বলিস, দরকার হলে তোর লিখেটা বের হলে আমি পড়ে নিব, তাতে খুশি তো? আচ্ছা ওমরটা কোথায়? ওই গাধাটার কথা বলো না তো। এমন করে বলছিস কেন? তোদের মধ্যে কি মান অভিমান হয়েছে? ওই গাধাটার সাথে আমি করবো মান অভিমান? একটা মানুষের সঙ্গে মান অভিমান করতে গেলেও মিনিমাম যোগ্যতা লাগে, ওইটুকুও ওর নেই। বিয়ের আগে তুই এভাবে বলছিস, বিয়ের পরে কি করবি? তুমি কি পাগল হয়ে গেছো মা? আমি করবো ওই গাধাটাকে বিয়ে? ওফ। আচ্ছা শোন, ওমর বললো যে তোদের অফিসে সবাইকে নাকি ছাড়াই করছে। দেখেছো, ওই গাধাটা তোমার সাথে এগুলোও শেয়ার করেছে। ওফ, তোমাকে না আমি কতবার মা বলেছি যে সব ফালতু চিন্তা তুমি একেবারে করবে না, চাকরি গেলে যাবে, আরেকটা চাকরি করব, আর চাকরিটা গেলেই বরং আমি বাঁচি, এতগুলো টাকা একসাথে পাবো, তারপর তোমাকে নিয়ে আমি ট্রিপে যাবো। আমি যা বলার একবারই বলেছি, তারা তাই চেপেছে। প্লিজ আমার ছুটিটা নষ্ট করো না। মাসুদ ভাই, পারমিশনের জন্য আপনাকে থ্যাংকস। আর আমি আসলেও চাই এই ইস্যুটা নিয়ে আরও অনেক ডিটেইলে কাজ করতে। হ্যাঁ করো। দেখো সামিরা কিন্তু 1 নম্বর নায়িকা ছিল, খুব হইচইও পড়ে গিয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 3 মাসের মতো ফলো আপও করেছিলাম। এখন তুমি যদি সেটা ব্রেক করতে পারো সেটা দুর্দান্ত হয়। আমি গতকাল রাতেও তোমার বিষয়টা নিয়ে ভেবেছি, কিন্তু একটা জটিলতা থেকেই যাচ্ছে। কি জটিলতা মাসুদ ভাই? রায়ান হচ্ছে আমাদের কোম্পানির মালিকের খুব ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। এটা দিয়ে আমাদের পত্রিকা। মাসুদ ভাই, এটা আমাদের পত্রিকার জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা আমি জানি না, কিন্তু আমার জন্য কি হবে সেটা কিন্তু আমি জানি। লাইফে স্কোপ সবসময় আসে না, আর যখন স্কোপ আসে সেই স্কোপটাকে ক্যাশ করতে হয়, এটা আমি জানি। সো আমি আমি চাই এই স্কোপটাকে ক্যাশ করতে। দেখো তুমি খুবই এক্সাইটেড, একটু টাইম নাও, আমাকে একটু ভাবতে দাও। মাসুদ ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে বেশি না 7টা দিনের ছুটি দেন। ছুটি? হ্যাঁ, আপনি আমাকে ছুটি দিলে আমি এই 7 দিন সময়ের মধ্যে কাজটা শুরু করে দিই। ধরেন আমি যদি অফিসে রেগুলার আসি আর অফিসে এসে আমি এরকম একটা অ্যাসাইনমেন্ট করি, তাহলে কিন্তু প্রবলেম হবে। কীরকম ঝামেলা? আমি রেগুলার অফিসে আসবো, একটা কাজ করবো, সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে কী করছো, কোন কাজ, আমি কতদিন ওদের কাছে লুকিয়ে রাখবো, আর সবাই জানাজানি হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে। ওকে, গুড ডিসিশন, কিন্তু 7 দিন একটু বেশি হয়ে যায় না? ওকে, তুমি যাও, আমি এদিকে ম্যানেজ করব। থ্যাংক ইউ মাসুদ ভাই। ঢাকার বাইরে আসছি, তোমার ম্যাডামের সঙ্গে কথা বলা দরকার, খুবই আর্জেন্ট। স্যার এই 7 দিন উনি তো কারোর সাথে কথা বলবেন না, এই 7 দিন উনি একটু ওনার নিজের মতো করে থাকতে চান। আরে বাবা, তাকে গিয়ে বলো যে কথা বলাটা আমার খুব জরুরি, সিনেমাটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, নাহলে সিনেমাটা আটকে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আপনি থাকেন, আমি আমি দেখছি, আমি দিচ্ছি, আপনি এক কাজ করেন, রেস্টটা তৈরি করেন, আমি আসছি।
ম্যাডাম, কবিরই ফোন করেছিল, খুবই আর্জেন্ট। তোমাকে আমি বলছি না কোনো ফোন রিসিভ না করতে। সে তো অনেকবার ফোন করেছিল, তারপর তো আমি ধরলাম। কি চাই ও? আমাদের ঈদের ছবিটা নিয়ে নাকি কি ঝামেলা হয়েছে। আবার কি ঝামেলা? সেটা তো আমি বলতে পারবো না, আপনি কথা বলেন। ও সব শুটিং আমি শেষ করে দিয়ে আসছি। দাও ফোন দাও। আপনার ফোনটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ম্যাডাম রিং হচ্ছে, কথা বলেন। হ্যাঁ সামিরা। হ্যাঁ কবির ভাই, কি শুনছি? শোনো, একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমাদের এই ছবিটাতে আরো 7 দিন শুটিং করতে হবে, বুঝছো? হোয়াট? আমি না প্রায় শুটিং শেষ করে আসলাম, আবার 7 দিন কিসের? হ্যাঁ আমরা তো ছবির কাজটা শেষই করে ফেলেছিলাম। কিন্তু শোনো, এই ঈদে লিসার 2টো ছবি মুক্তি পাচ্ছে। যা শুনলাম, এই ছবি 2টো যদি মুক্তি পায় তাহলে আমাদের ছবিটা একেবারে কিক আউট হয়ে যাবে, বুঝছো? মানে লিসার 2টো ছবি কিভাবে? ওর না একটা প্রোডিউসার ভেঙে গিয়েছিল, ছবি তো আনফিনিশ ছিল। জানি না রে ভাই, এই লাইনে কখন যে কি হয়। আরে ফিস পাস শুনলাম, ছবির কাজ নাকি আটকে গিয়েছিল, প্রোডিউসার নাকি পালিয়ে গেছে। আবার এখন শুনি কোথেকে এক নতুন প্রোডিউসার এসে নাকি হাজির। তাদের ঢাকার শুটিং শেষ, এখন নাকি তারা থাইল্যান্ডে যাচ্ছে শুটিং করতে। ইম্পসিবল, আপনি একটু ভালোভাবে খোঁজ নেন। ঘটনা সত্যি, তুই বিশ্বাস না করলে কিছু আসে যায় না। আমি অনেক কষ্টে প্রোডিউসারকে রাজি করিয়েছি। সে মাত্র 7 দিন আমাকে সময় দিয়েছে, বুঝেছো? এই 7 দিনের ভিতরে 2টো ফাইট আর 2টো গান আমাকে নামাতেই হবে, প্লিজ। কবির ভাই আপনি পাগল হয়ে গেছেন? 7 দিনে 2টা গান আর 2টা ফাইটিং কিভাবে সম্ভব? এই অবস্থায় যদি আমি ছবিটা মুক্তি দেই তাহলে তোমার ক্যারিয়ারও শেষ, আমার ক্যারিয়ারও শেষ। আরে বাবা, আমাকে 7 দিনেই কাজটা শেষ করতে হবে, আমি এভাবে ছবি মুক্তি দিতে পারবো না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন, আমি কাল সকালের ফ্লাইটে ঢাকায় আসছি। ওকে বাই। সরি, আমি এখন কোথাও যেতে পারবো না। অবশ্য আমি তোর সাথে এখানে কিছুটা সময় কাটাতে পারবো, যদি তুই তোর এই কাজের কথা বাদ দিয়ে আমার সাথে একটু রোম্যান্টিক কথা বলিস তো। তাই একদম ফালতু কথা বলবি না তো, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রজেক্ট। আমাদের না বলতো। ঠিক আছে, সরি সরি, আই এম সিরিয়াস। তবে তুই যদি এই কাজটা ঠিকঠাক মতো করতে পারিস তাহলে তুই সাকসেসফুল হবে। সবাই তোকে নিয়ে আলোচনা করবে, সবাই তোকে প্রশংসা করবে, তোর নাম হবে। অবশ্য তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তো আর নামের কাঙ্গাল নই। শোন, আমাদেরকে একটা ভালো প্ল্যান করতে হবে। কিন্তু সেটা তো আপনার হয়ে গেছে, আমি জানি। কে বললো? আচ্ছা, এতদিন আমি তোর সাথে আছি এটুকু জানবো না, তুই এখন কী করবি? তোর এই ব্যাগ থেকে তোর ডায়েরিটা বের করবি, ওখানে কিছু খসড়া লেখা আছে, তুমি সেখান থেকে বলতে থাকবি, পড়তে থাকবি, আমি বলবো হ্যাঁ এক্সেলেন্ট বিউটিফুল। চল, আমাদেরকে খুব সোজা পদ্ধতি তার কথা হবে। প্রথমে পুলিশ, এরপর ডক্টর। তদন্তকারী যে পুলিশ ছিল তার সাথে কথা বলতে হবে, তারপর যে ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছে তার সাথে। আমার একজন পরিচিত পুলিশ অফিসার আছেন, যিনি সব অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে দেবেন। কিন্তু তাতে কি কোনো লাভ আছে? লাভ আছে কি না জানি না, কারণ এই তদন্তের রিপোর্ট সবার মুখস্থ। কিন্তু এমনও তো হতে পারে যে কোনো কিছু লেখা থেকে বাদ পড়ে গিয়েছে, বা এমন কোনো কিছু যেটার হিসাব উনি নিজেই মেলাতে পারেননি। হতে পারে যে কিছুই পাওয়া গেল না, কিন্তু এই তদন্তের ক্ষেত্রে যেখানেই দেখি বেছায়। আর ডক্টর? ও ডক্টর বিষয়টা তুই দেখবি। মানে? মানে কি? তোর ভাই ডক্টর, তুই দেখবি। আচ্ছা, ভাইয়া যে এই ব্যাপারটা দেখবে সেটা আপনাকে কে বললো? আর আপনি খুব ভালো করে জানেন যে আমি ভাইয়ের সাথে খুব একটা বেশি একটা কথা বলি না, আমি ভাইকে কি বলবো? কথা বলিস না কথা বলবি,
মিথ্যা টিথ্যা কিছু একটা বানায় বলে দিবে। তুমি তো এই ব্যাপারে এক্সপার্ট। দেখ, একেবারে ক্যারিয়ারের পিক টাইমে মেয়েটা চলে গেল। আমি জানি, কারণ সেদিন আমি তোর সাথেই ছিলাম। শোন, এসব পুরোনো কথা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, আমাদের নতুন করে শুরু করতে হবে। পুরোনো কথা বাদ দিয়ে নতুন করে কাজ করা যাবে, পুরোনো জিনিসটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে। ওর ক্যারেক্টারটা ধারণ করতে হবে, ওর ভেতরে ঢুকতে হবে, ওকে বুঝতে হবে, তা না হলে এই কেসের সমাধান করা যাবে না। বাপরে, একজনকে বুঝতে পারছি না, এর মধ্যে আবার একজনকে বুঝতে পারছি নাই। আচ্ছা, ওই তুই জানি কার কথা বলেছিলি? ওই যে ওনার অ্যাসিস্ট্যান্ট, ওনার কথা শুনলেই তো হয়। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট আমার লিস্টে আছে, ওর সাথেও কথা বলবো। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, মাত্র 7 দিন টাইম আছে, তার মধ্যে আজকে কিন্তু একদিন শেষ। তোমার এখন যে সিকোয়েন্সটা, সেটা হচ্ছে তুমি চেয়ারে বসে আছো, তো নিলয় তোমার কাছে একটা ফাইল নিয়ে আসবে। ফাইলটাতে তুমি দেখলে যে একটা ভুল আছে, তুমি সিগনেচারটা করতে গিয়ে করবে না, ফাইলটা ছুঁড়ে ফেলে দিবে, ঠিক আছে? ভাইয়া, আমরা কি কাল একটা গ্যাপ নিতে পারি? পাগল নাকি তুমি? আমরা মাঠে মারা যাবো। আরে তুমি বুঝতে পারছো না, 8 তারিখে আমাদের এনি হাউ প্রচারে নামতেই হবে, চিটাগাং এ হোটেল বুকিং দেয়া। বুঝতে পারছেন, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আজকে আমার এত খারাপ লাগছে, আমি বাকি 6টা দিন কিভাবে কাজ করব? আমার মনে হয় একটা দিন গ্যাপ যদি দেন, আমি বাকি দিনগুলো ভালো ভালো কাজ করতে পারবো। সামিরা, কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, শোনো, বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, আমাদেরও তো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আফটারঅল এই ছবিটা যদি ভালো হয়, সেটা তোমার আমার ক্যারিয়ারের বিষয়। এই নাও, তুমি একটু দেখে নাও। এই নিলয়ের কি হলো আবার? দেখুন, এটা অনেক পুরনো একটা ঘটনা, আমার তেমন কিছু মনে নেই। তা হঠাৎ এরকম পুরনো একটা ঘটনা নিয়ে আপনার আগ্রহ হলো কেন? মুখাভি সাহেব, সামনে ম্যাডামের মৃত্যুবার্ষিকী, আমি ভাবছিলাম ম্যাডামকে নিয়ে আমি একটা স্টোরি লিখব, আর এই সুবাদে যদি কোনো ইনফরমেশন জানা হয়ে যায় তাহলে তো ভালোই হয়। আর বুঝেন তো, পত্রিকা অফিসগুলো বিভিন্ন দিবসে এই ধরনের স্টোরি বেস গল্প একটু প্রেফার করে বেশি। আমি আসলে খুবই ব্যস্ত, আপনি দেখতেই পাচ্ছেন, আপনি আমার কাছে 1 মিনিট সময় পাবেন? তাহলে আমি আরেকদিন আসি। না না, অন্যদিন আসলেও তেমন একটা লাভ হবে না, আসলে তেমন কিছু বলার নেই, যা বলার ওই সময় আমরা কিন্তু রিপোর্ট করেছিলাম। মিডিয়ার ধারণা এটা আনন্যাচারাল ডেথ, এই জন্যই আপনাদের এত আগ্রহ, কিন্তু ঘটনা হচ্ছে আমরা তেমন কোনো প্রমাণ পাইনি। আপনার কাছে কোনো অসঙ্গতি বা অস্বাভাবিক কোনো কিছুই কি চোখে পড়েনি? না না, তেমন কিছু চোখে পড়েনি। ওই সময় এটা খুবই আলোচিত ঘটনা ছিল, চলচ্চিত্র কর্মীদের আন্দোলন, ভক্তদের আন্দোলন, আমরা খুবই হয়রান ছিলাম। মনে আছে টানা 48 ঘন্টা কাজ করতে হয়েছিল, সত্যি এর বাইরে কিচ্ছু বলার নেই। প্লিজ মনে কিছু করবেন না, আমাকে এখনই বেরোতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে আজকে যাচ্ছি। রায়ন সাহেবের সাথে ঝামেলাটা মিটিয়ে ফেলুন, ওনার অনেক ক্ষমতা, কি দরকার একটা ফালতু ঝামেলায় যাওয়ার? ফালতু ঝামেলা না কি ঝামেলা, সেটা তুমি কেন কথা বলছো নকুলদা? এটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার কাজ করার দরকার তুমি কাজ করবে, টাকা পাওয়ার দরকার টাকা পাচ্ছ, পাচ্ছ না? মাসে মাসে টাকা পাচ্ছ না তুমি? তোমার যেটা করতে তুমি সেটা করো, তোমার কাজ করতে ভালো না লাগে আমাকে বলো, তুমি চলে যাও, যে কোনো একজন আসবে আমার সাথে কাজ করতে। Thank you.
আচ্ছা আমরা এখন কোন পর্যায়ে আছি? আমরা এখন হাটহাটির পর্যায়ে আছি। আরে বাবা, আমি কেসের কথা বলছি। আমিও কেসের কথাই বলছি। যেখানে আমাদের দৌড়ানোর কথা সেখানে আমরা এখনো হাঁটছি। আচ্ছা পুলিশ কি বললো? অ্যাজ ইউজুয়াল নতুন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, শুধু সময়টা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে আর ব্যক্তিগত কিছু ইনফরমেশন জানা গেছে। আচ্ছা ওই রায়হান শরীফ সম্পর্কে কিছু জানতে পারলি? রায়হান শরীফ সম্পর্কে যদি জানতেই পারতাম তাহলে তো কেসটাই সলভ হয়ে যেত। সেই কিন্তু এই ঘটনার মূল নায়ক। তুই একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টিমের মালিক হচ্ছে সে, সামিরা। সামিরা এবং রায়হান শরীফের মধ্যে একটা সম্পর্ক তো আছেই, এই কারণেই সামিরা কিন্তু এই টিমে ইন করেছে। কিন্তু ঝামেলাটা কখন শুরু হলো দেখ, যখন পাকিস্তানি দুজন ক্রিকেটারকে দিয়ে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা আসলো, হতে পারে সেটা রায়হান শরীফই করিয়েছিলেন, তখনই সামিরা মুখ খুলল, মিডিয়ার সামনে ফ্ল্যাশ করলো আর ঝামেলাটা স্টার্ট হলো। তার মানে তুই বলতে চাচ্ছিস যে ওই অ্যাক্ট্রেস মানে সামিরা ধোয়া তুলসী পাতা এবং দেশ ও জাতির স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে উনি এই জুয়ার ব্যাপারটা ফ্ল্যাশ করেছে, আর তার ফ্রেন্ড কাম বয়ফ্রেন্ড টাকার কুমিরের সাথে সে ঝামেলায় জড়িয়েছে? আরে না, এই জন্য না, এইখানে তো সামিরার ব্যক্তি ইমেজ জড়িত, এটা বুঝতে পারছিস না? আর তুই না একটা গাধা, তুই না খবর রাখিস কোনো সিনেমার, না খবর রাখিস ক্রিকেটের, না খবর রাখিস কোনো জেনারেল নলেজের, তুই জানবি কোথেকে? সেটা তো আমার দরকার নেই, সেটার জন্য তুই আছিস আর আমার যেটা কাজ আমি সেটা করছি। রিক্সা সামিরা, তুমি এগুলো কি এক্সপ্রেশন দিচ্ছ? এটা কোনো এক্সপ্রেশন হলো বলো? আচ্ছা এই যে ইউনিটে এতগুলো লোককে খাওয়াচ্ছি, এই যে দামি ক্যামেরাটা নিয়ে আসছি, এটা কি রঙ্গ করার জন্য বলো? কবির ভাই, আপনি প্রথম আপনার হিরো চেঞ্জ করেন, আপনি কোথাকার কোন এক নতুন ছেলেকে উঠে নিয়ে আসছেন আমার সাথে পারফরমেন্স করার জন্য? মানে বুঝলাম না, আপনাদের আগে আপনারা আমার সাথে দেখাবেন না, আমি কাজ করছি, আপনারা যখন যা বলছেন আমি তাই করছি, আপনারা একটা নতুন ছেলে আমার সামনে দাঁড়া করে দিচ্ছে, আমার এক্সপ্রেশন কিভাবে আসবে? আমি একটা সিনিয়র আর্টিস্ট। এই মেকআপ লাগবে না, যাও যাও, এই শট শুরু করো, শট শুরু করো। কবির ভাই আমার একটু রেস্টও দরকার। দেখো আমার হাতে কোনো সময় নেই, এই ইউনিট আর পালা যাবে না, তাড়াতাড়ি শট শুরু করো। এই ঠিক মতো করে শট দিবা। আমার নামটা ব্যবহার করবে না প্লিজ, তাহলে আমাদের সমস্যা হয়। না না, আপনার নাম কোথাও আসবে না। আসলে ডক্টর কোথাও না একটা ঝামেলা আছে, অ্যাবনর্মালিটিস কিছু একটা তো আছে, এটাতে আমি শিওর। কিন্তু সেটা কি এটা আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি সেটা বের করে ফেলতে পারবো। আর যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমার আপনার প্রয়োজন পড়বে, আপনি কাইন্ডলি একটু সাপোর্ট দিন। একটা কাজ করি,
আটটা বিভাগের জন্য আটটা আঞ্চলিক ভাষায় গান করি, দেখবেন আপনার সিনেমার প্রমোশন এমনি হবে, সেই হয়ে যাবে, তাই না? আইডিয়াটা ভালো লাগছে না আপনার? বলুন কবে কবে গান করবেন, আমি রেডি। সামিরা, স্টপ জোকিং, আই এম সিরিয়াস। হ্যাঁ, আই এম অলসো সিরিয়াস। আপনি কি মনে করছেন আমি জোক করতেছি? না, আপনি বলুন কবে কবে শুটিং করবেন। শোনো, তোমাকে গান করতে হবে না। তাহলে কি নতুন ছবি? না, তার চেয়েও খারাপ। মানে আমরা যে লাস্ট সিকোয়েন্সটা করেছিলাম সেটা একটা অ্যাকশন সিন ছিল, তোমার মনে আছে? সেই সিনটাতে যে আমরা স্ট্যান্ড ব্যবহার করেছি সেটা বোঝা যাচ্ছে। তো এই ছবিতে কোনো ডাবল বডি বা স্ট্যান্ড ব্যবহার করা যাবে না। এটা একটা বিগ বাজেটের ছবি এবং এটা রিশুট করতে হবে এবং তোমাকেই করতে হবে। মানে কি, আপনি কি বলছেন? অবশ্য পার্টির আগে তোমাকে একটু রেস্ট দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। আমার যখন আসবে তখন তুই যোগাযোগ করবি ইত্যাদি ইত্যাদি সব বলি না এগুলো? আসলেও তাই, আমার কাল রাত থেকেই মাথার মধ্যে ঘুরছে, কিছু একটা মনে পড়েও পড়েও মনে পড়ছে না, এবং এরকম হলে আমি খুব খুশি হয়ে যাই জানিস, কারণ তখন আমি বুঝতে পারি যে আমি রাইট ট্র্যাকে। বাহ, খুবই ভালো, কিন্তু আসল ব্যাপারটা কখন মনে আসবে? আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তুই চিন্তা করে দেখ, পুলিশ বলছে কোনো সমস্যা নাই, ডক্টর বলছে কোনো সমস্যা নাই, কোথাও কোনো অসঙ্গতি নাই, কিন্তু এটা তো সম্ভব না। এতগুলো মানুষ কাজ করলো, সবার ফলাফল জিরো, কিন্তু ডেফিনেটলি কোথাও না কোথাও একটা ঝামেলা তো আছে। দেখ, আমার মনে হয় তুই আসলে বায়াস, মানে তুই ধরেই নিচ্ছিস কোনো না কোনো ঝামেলা আছে, এই জন্য না হিসাবটা ঠিক মিলছে না। ছবিটা আসার আগেও যদি তুই এই কথাটা বলতি তাহলে আমি মানতাম, কিন্তু ছবিটা আসার পরে না। তুই দেখ, লোকটা বলছে লোকটা ঢাকায় ছিল না, কিন্তু ছবি তো সেটা বলে না। না মানে দেখ, ছবিটা হয়তো সত্যি, কিন্তু উনি এই ঝামেলায় ঠিক জড়াতে যাচ্ছে না, এই জন্য ব্যাপারটাকে ডিনাই করছে, অ্যাভয়েড করছে। তোর তো পড়াশোনা হিউম্যান সাইকোলজি নিয়ে, তুই আমাকে একটু চিন্তা করে বলতো, তোর কি মনে হয় পুলিশ তারপর ডক্টর এরা যা বলছে সবাই রাইট, সত্যি কথা বলছে? ওয়েল, ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে ডক্টররা ঠিকঠাক বলছে, কিন্তু পুলিশরা আপলাচ্ছে ওদের কথা, আমার না উল্টোটাও হইতে পারে। তোর সাথে চলার একটা গাদার সাথে চলে একই, আমারও তাই মনে হয়। ওকে, নেক্সট শট। নেক্সট শট মানে কবির ভাই? নেক্সট শট মানে নেক্সট শট, ফাইটিং শট। ফাইটিং শট? আপনি একদিনে কি দুইটা ফাইটিং করবেন নাকি? মানে আমার তো শরীরে কোলাতে হবে, আমি তো মানুষ না। আপনারা একের পর এক শুটিং করছেন তো করছেনই, করেই যাচ্ছেন। সামিরা, আমি কি তাহলে দুই দিন শুটিং করব? তুমি বলো, আমি তাহলে প্যাক আপ করে দেই। এই
ছবি হবে না, এই যাও যাও যাও। কি করবেন কেন? আপনি একটা কাজ করুন আর দুই তিনটা ফাইটিং সিকে স্যার বাড়িয়ে দেন। এই জুমন ভাই আপনি রেডি হন, আরো ফাইটিং করব। শুকনো লাগছে কেন? আফটার অল তুমি পর্দার সামনের মানুষ, সবসময় চার্মিং থাকতে হবে, তা না হলে চেহারায় ক্লান্তির ছাপ পড়বে, দ্রুত গুড়িয়ে যাবে। ইউ নো ইউ হ্যাভ আ লং ক্যারিয়ার। তুমি কি এখানে এসব বলতে এসেছো নাকি আমার দুরবস্থা দেখতে? প্লিজ এখান থেকে চলে যাও, আর তুমি এখান থেকে চলে যাও, আমার সব থেকে বেশি ভালো থাকবে। প্লিজ একদমই না, আমি তোমার কাছে থাকবো মানে তুমি থাকবে, আর আমি তোমার থেকে দূরে চলে যাব মানে তুমি ফিনিশ। এই কয়দিনে তো ব্যাপারটা বুঝেছ। জি থ্যাংকস, আমি আপনাকে চিরকৃতজ্ঞ। আর কোনো কিছু বলার আছে আপনার? নতুন করে কোনো কিছু বলার নেই, শুধু পুরনো কথাটাই যদি তুমি ইউর সিক এসবের মানে কি? এক্সট্রা শুটিং, এক্সট্রা খাটনি। ইয়েস ম্যাম। ভক্তরা আপনাকে বারবার দেখতে চায়, আর একটা ছবিতে মাত্র চারটা গান দিয়ে তাদের বঞ্চিত করা যায় না। তোমার তো অনেক কিছু দেখানোর আছে, আর সেটা আমার থেকে ভালো কে জানে। তাই আরো দুটো গান বাড়িয়ে দিলাম। আফটার অল ফিক্সিং এর এত টাকা কোথায় রাখি বলো? তাই তোমার গান শুধু না, লিসার আটকে যাওয়া ছবিটার জটও তুলতে হবে। প্লিজ তুমি যাও এখান থেকে, তুমি এখান থেকে না গেলে আমি আমি এখন উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। প্লিজ, আর তোমার চেহারাটা আমার দেখতে ইচ্ছে করছে না, যাও। আমি সবকিছু সোজাসুজি করি, হুটহাট কিছু না, যা করি ভেবে চিনতে ঠান্ডা মাথা, সমঝোতার পথ এখনো খোলা। ভাবো ঠান্ডা মাথায় ভাবো, তিলে তিলে গড়া নিজের ক্যারিয়ারটা শেষ করে দিও না, অন্তত নিজের ভক্তদের কথা ভাবো।
ওষুধ নিয়ে আসুন। কত প্রেশার নেয় তুমি জানো? কি বললে? অ্যাক্ট্রেস কি কিছু না মা, সারাদিন কাজ করিস ঠিক আছে, রাতে তো একটু ঘুমাতে পারিস তাই না? উফ মা, তোমার না সব কিছুতে একটু বেশি বেশি। আর তোমার তো কয়টা দিন বললাম না, কাজটা শেষ হয়ে গেলেই তো হলো, তারপর কেল্লা ফতে। হয়েছে বাবা হয়েছে, এবার খেয়ে একটু বিশ্রাম নে, চলো তুমিও খেয়ে নেবে। খেয়ে আমি একটা লম্বা ঘুম দেব। ওমর কোথায় যাবে সেটা আমি জানি না, কিন্তু যেখানেই যাস ভোর 6টার সময় এখানে থাকবি, আমি তোকে নিয়ে বের হবো কাল সকালে। কী বললি, এই শরীর নিয়ে আবার বের হবি? শরীর ঠিক আছে মা, যতই শুয়ে থাকবো ততই বিছানার সাথে মিশে যাব, পরে আর উঠতে পারবো না। তোর যা খুশি তাই কর। যাবো আশেপাশে, জরুরি কাজ আছে। আচ্ছা, 8 দিন তো হয়ে গেল। 4 দিন হয়ে গেল তো, না মানে কোনো আপডেট তো পাচ্ছি না। কোনো আপডেট নাই, আপডেট তো আছে। মানে আপডেটটা কি? সেটা বোঝার মতো বোধ শক্তি যদি আপনার থাকতো তাহলে আপনি সবকিছু একদম ঠিকঠাক মতোই বুঝতেন। এটা তুই কি ধরনের কথা বললি? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা তোর সাথে এই প্রজেক্ট নিয়ে কাজ করছি, তোর থেকে আমি বেশি পরিশ্রম করতেছি, তুই আমাকে এই ধরনের কথাবার্তা বলি? ইনশাল্লাহ বললি। ধীরে বৎস, ধীরে। ওকে ফাইন, ঠিক আছে, কিন্তু আমাদের হাতে এখন বেশ কিছু এভিডেন্স আছে, বেশ কিছু ক্লু আছে। তো ঘটনার তদন্ত কমিটি করা হয়েছে, ময়না তদন্ত চলছে, এর পেছনে যদি কোনো প্রকারের ক্লু পেয়ে থাকি আমরা তা প্রকাশ করব।
আপাতত পর্যালোচনায় দেখা যাচ্ছে এটা একটা স্বাভাবিক মৃত্যু। কোনো আলামত ছাড়া কোনোভাবেই এটাকে আত্মহত্যা বা হত্যা বলতে পারি না। ওনার আগেও একটা মাইল্ড স্ট্রোক ছিল, এটা নিয়ে কেন বারবার সন্দেহ করছেন? মা কিছু বলবে? হ্যাঁ রে, তোরা দুজন সারাদিন মিলে কি বুদ্ধি পরামর্শ করিস, হুটহাট বাসা থেকে বের হয়ে যাস, আজকাল অফিসেও যাস না। আমাকে ঘটনাটা ঠিক করে বলতো, চাকরিটা আছে না গেছে? তোমার খালি একটাই চিন্তা না, তোমাকে বললাম না অফিসের একটা কাজ, এই জন্য ছুটিতে আছি, সিক্রেট প্রজেক্ট। আমাকে একটু বল, তাহলে তো আমি একটু পরামর্শ দিতে পারি। এটাই তো প্রবলেম, এমন একটা ইস্যু নিয়ে আমি কাজ করছি, সেটা যেই শুনবে সেই তার মনের মতো করে আমাকে একটা পরামর্শ দিতে চাইবে, এতে আমার কাজের আরও ক্ষতি হবে। এখন না মা, প্লিজ তুমি কিছু মনে করো না। 7 দিনের মধ্যে 5 দিন চলে গেছে আর মাত্র 2 দিন বাকি, 2 দিন পরে সব জানতে পারবে। কাল সকালে চলে আয় একদম কুইক, ওকে? সামিনার যখন ওয়ার্ক প্রেশার কম থাকতো তখনও সে ডিরেক্টরকে বলে এক্সট্রা সিন অ্যাড করতো, এক্সট্রা গান অ্যাড করতো, কল টাইম আর্লি দিত, প্যাক আপ করতো লেট নাইটে। এসব কারণে সামিরা ডে বাই ডে অনেক সিক হয়ে যাচ্ছিল। সামিরা হার্টের পেশেন্ট ছিল। রায়ান জানতো যে একটা হার্টের পেশেন্টকে এরকম লেভেলের মেন্টাল টর্চার করলে সে একটা পর্যায়ে নিতে পারবে না, সে কলাপস করবে। আর এই কাজটাই রায়ান করেছে। এটাও সম্ভব নাকি? কিন্তু দেখ, মানে পার্টির দিনে যে সামিরা মারা যাবে এইটা কীভাবে প্ল্যান করবে? এটাও তো রায়ান প্ল্যান করে নাই। সে জানতো যে দিনের পর দিন এরকম মেন্টাল টর্চার করতে থাকলে একটা সময় যে সামিরা একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে, ও সেই সময়টার জন্য ওয়েট করছে, আর হতে পারে সেটা পার্টি দিন হয়ে গেছে। আচ্ছা কিন্তু তুই এটা বুঝলি কি করে? আমি অনেক দিন আগে থেকে এরকম কিছু সন্দেহ করছিলাম, একদম শুরু থেকে, কিন্তু হিসাবটা না মিলছিল না। কালকে রাতে বইটা শেষ করার পরে আমার কাছে হিসাবটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। শীর্ষেন্দু সিঁড়ি ভেঙে ভেঙে সেখানে এক মধ্যবয়স্ক মহিলা তার হাজবেন্ডকে ঠান্ডা মাথায় খুন করে, কেউ বুঝতে পারে না। তার হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় সে ইনটেনশনালি হাই রেঞ্জ বিল্ডিং এর লিফটটা বন্ধ করে দেন, কারণ তিনি জানতেন যে তার হাজবেন্ড অনেক বেপরোয়া এবং উনি সিঁড়ি ভেঙে ভেঙেই উপরে উঠবেন। তার হাজবেন্ড ছিলেন হার্টের পেশেন্ট। তুমি তুমি এখানে কেন? তুমি এখানে কেন আসছো? হ্যাঁ আমি। মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া বাঁচে না, ঠিক তেমনি আমি ছাড়া তুমি, আর তাই আমি এখানে। তুমি ছাড়া আমি মানে আমি পরগা ছানা যে তোমাকে নিয়ে আমার বাঁচতে হবে, আমার লাইফ আমি আমি নিজে বুঝবো যে আমি কি। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo.
স্টোরিটার কি হবে? হবে হবে, একটা সুখবর আছে। আপনি এতক্ষণ বলেননি কেন? না, আমি তোমার কাছ থেকে ফোনে ঘটনাটা জানবার পরে নিজেই যোগাযোগ করি, দেন তোমার রিপোর্ট ড্রাফটও দেখাই। মালিক এগ্রি করেছে। ইনফ্যাক্ট ওদের ব্যবসার অবস্থা তো এখন খুব একটা ভালো না। যেই দিন পত্রিকায় ছাপা হবে রিপোর্টটা, তার আগে পত্রিকায় ছোট্ট একটা বিজ্ঞপ্তি দিয়ে রায়নের সঙ্গে সমস্ত ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা, তাতে করে আমাদের মালিকের ইমেজটাও বাড়বে আর পত্রিকা কাটতেও পারবে। মাসুদ ভাই, এই বুদ্ধিটা নিশ্চয়ই আপনার। যাকে, বাদ দেওয়া এসব কথাবার্তা, তুমি তোমার রিপোর্টটা রেডি করো, আমি পরশু এটা ব্রেক করব। তোমার কিন্তু আরও একটা কাজ বাকি। কি কাজ বাস ভাই? আরে বাবা, রায়নের বক্তব্য নিতে হবে না, ওর সঙ্গে যোগাযোগ করো, ওর বক্তব্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। মানে? মানে তুমি যেটা বুঝতে পেরেছ, ঠিক আছে, সব পরিশ্রম তুই একাই করেছিস, আমি কিচ্ছু করিনি, খুশি হ্যাপি? আচ্ছা শোন, তোকে আমি একটা আশার কথা শুনি। কিছু বলিস না তো, কোনো কথা শুনতে ভালো লাগছে না। এটা যে ধরনের নিউজ, যে ধরনের ইনভেস্টিগেশন, বাজারের যে কোনো পত্রিকার কাছে এটা একটা সোনার হরিণ। ওরা ছাপেনি তো কি হয়েছে? আমরা অন্য কোনো অপশনে যাব। কে ফোন করেছে? বস, ধরব না, ব্যাটা একটা হলুদ সাংবাদিক। আরে বাবা, ফোনটা ধর না, ফোন ধরলে তো কোনো সমস্যা নেই, কি বলছে দেখ। হ্যালো। হ্যাঁ লিয়ানা, তোমার জন্য একটা সুখবর আছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি, তারা তোমার নিউজটা ছাপাতে রাজি হয়েছে। সরি, তোমার নিউজটা ফ্রন্ট পেজের কভার স্টোরি। থ্যাংক ইউ বস। তুমি আগামী কাল তোমার নিউজগুলোর সমস্ত মূল কপি নিয়ে অফিসে চলে এসো। ওকে বস, ওকে, শিওর, থ্যাঙ্কস, থ্যাঙ্কস। ইয়েস ইয়েস, ওরা আমার নিউজটা ছাপাবে বলেছে। রিপোর্টের সবগুলো মেইন কপি আমাকে দিয়ে যাবে। আর হ্যাঁ, সঙ্গে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটাও। অ্যামাউন্ট নিয়ে কোনো কথা বলতে হবে না। কেন বস? তুমি, তোমার মা এবং ওমর 7 দিনের জন্য সিঙ্গাপুরে ঘুরে আসবে, সমস্ত কস্ট অফিস বেয়ে করবে। পরিণতি কি হয় সেটা তুমি খুব ভালো করেই জানো। দেখি পরিণতিটা কি হয়।